মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। বিসমিল্লাহ রহমানুর রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ বোর্ড অফ ইউনানি আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের DAMS কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি চতুর্থ বর্ষের শালাক্যতন্ত্র তথা ENT এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শালাক্যতন্ত্র বলতে আমরা কি বুঝি সেটা একটু ধারণা আমরা নিয়ে নেব। শালাক্যতন্ত্র হলো আমাদের উদ্ভিদজগ্রগত যে রোগগুলো হয়, অর্থাৎ নাক, কান, গলা, চক্ষু, দন্ত, তালু, জিহ্বা এবং শিরোরু, অর্থাৎ শিরো মানে মাথা, এই যে যে রোগগুলো হয় মাথায়, এই রোগগুলো নিয়ে আয়ুর্বেদের চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো শালাক্যতন্ত্র, বা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়। নাক, কান, গলা, চক্ষু, তালু, জিহ্বা এবং শিরো তথা মাথা, এ নিয়ে আলোচনা করা হয়। এটা হলো শালাক্যতন্ত্র বা ENT। এখন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে শালাক্যতন্ত্র বলিতে আমরা কি বুঝি সেটার সংজ্ঞাটা আমরা একটু জেনে নেব। শালাক্যতন্ত্র হলো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদজগ্রগত রোগ সমূহকে চরকীয় চিকিৎসা অর্থাৎ ঔষধি চিকিৎসা এবং প্রয়োজন মাফিক ছোট ছোট সুশ্রুতীয় চিকিৎসা, সুশ্রুত যে শল্য চিকিৎসা দ্বারা রোগ আরোগ্য লাভ করা যায় বা করার বিধান যে বিজ্ঞানে জ্ঞাত হয় বা রয়েছে সেটাই হলো শালাক্যতন্ত্র বা সার্জারি ENT। আমরা আজকে শালাক্যতন্ত্রের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে প্রথম যেটা বিষয় আই বা নেত্র বা চোখ নিয়ে আমরা আজকে আলোচনা করব। চোখ যেটাকে বলা হয় আই, আই বা চোখ, আয়ুর্বেদের ভাষায় এটাকে নেত্র বলা হয়, চক্ষুকে নেত্র বলা হয়। আমাদের যে ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম ইন্দ্রিয় হলো চক্ষু ইন্দ্রিয়। যেমন পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি সে বিষয়ে আমরা একটু জেনে নেব। যেমন চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে যে পাঁচটা ইন্দ্রিয় আছে এর মধ্যে পঞ্চম অন্যতম ইন্দ্রিয় হলো চক্ষু ইন্দ্রিয়, যেটা দ্বারা আমরা দেখে থাকি, এটাকে দর্শন ইন্দ্রিয় বলা হয়। আমাদের যে স্কাল্প আছে, স্কাল্প অর্থাৎ মাথার যে খুলি আছে, স্কাল্পের উপরিভাগে নাকের উভয় পাশে, নাকের যে দুই উভয় পাশে অরবিট বা অক্ষিকোটর, অরবিট বা অক্ষিকোটর আছে, তাতে আমাদের এক জোড়া অর্থাৎ ওয়ান পেয়ার্স আইবল বা চক্ষু গোলকদ্বয় মাংসপেশী দিয়ে আটকানো থাকে। এই মাংসপেশী সংকোচন এবং প্রসারণের জন্য বিভিন্ন চোখ দিয়ে আমরা বিভিন্ন দিকে নাড়াচাড়া করতে পারি, নাড়াচাড়া করে থাকি, নাড়াচাড়া করা যায়। অর্থাৎ মাংসপেশীগুলো যে আছে অরবিটের ভিতরে, আমাদের আইবলের ভিতরে যে মাংসপেশীগুলো আছে, এগুলার সংকোচন এবং প্রসারণের জন্য এই চক্ষুগুলোকে আমরা নাড়াচাড়া করতে পারি, অর্থাৎ এদিক ওদিক আমরা তাকাতে পারি। চোখের কয়েকটা অংশ আছে, এই অংশগুলো কি কি সেটা সম্পর্কে আমরা একটু অবহিত হব। মূলত চক্ষুর তিনটা অংশ থাকে, মূল অংশ তিনটা। একটা হলো অরবিট বা চক্ষু গোলক, যেটাকে অরবিট বলা হয়, এটা তিনটা অংশ, তিনটা অংশ থাকে অংশগুলো। এক নাম্বার হলো অরবিট, এটাকে বলা হয় চক্ষু গোলক,
চক্ষু গোলক বা অরবিট। দ্বিতীয়টা বলা হয় আই লাইটস বা চোখের পাতা বলা হয় এটাকে, আই লাইটস বলা হয়, আই লাইটস এটি চোখের পাতা। আমরা এটাকে আইলাইটস বা চোখের পাতা বলে থাকি। আরেকটা হলো কি, থ্রি পেয়ার্স অফ আই মাসেল, থ্রি পেয়ার্স অফ আই মাসেল, চোখের বহির পাশে তিনটা স্তরে অর্থাৎ তিন স্তরে আই মাসেল বা মাংসপেশি থাকে, যেটাকে বলা হয় এক্সট্রা অস্কাল মাসেল। তিন নাম্বার হলো এক্সট্রা, এটাকে বলা হয় এক্সট্রা অর্কাল মাসেল বা এ মাসেল, যে মাংসপিণ্ড গুলো থাকে এটা মাসেল বলা হয়। এটা হলো চোখে বহির মাংসপেশি, চোখে বহির মাংস পেশি। তাহলে আমরা কি পেলাম, চোখের তিনটা অংশ পেলাম। নাম্বার ওয়ান হলো আইবল বা অরবিট, এটাকে বলা হয় চক্ষু গোলক। দ্বিতীয় হলো হাইলাইটস বা চোখের পাতা। আর একটা হলো কি, এক্সট্রা অস্কাল মাসেল বা থ্রি পেয়ার্স অফ আই মাসেল অর্থাৎ তিন জোড়া, অর্থাৎ চোখের বহির মাংসপেশি, এই তিনটা মাংসপেশি থাকে। এখন আমরা একটা চোখের অনেকগুলো অংশ আছে, আমরা চোখের মূলত ছবিটা একটু দেখে নিলে পরে আমাদের জন্য একটু ভালো হবে। আমরা মোটামুটি একটু চোখের ছবি দেখে আমরা পুরোপুরি অংশগুলো আমরা দেখে নিতে পারব, এতে করে আমাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমাদের জন্য একটু সহায়ক হবে। আমরা একটু চোখের যে ছবিটা সেটা একটু আমরা একটু দেখে নেই, এটা একটু ভালো হয় আমাদের জন্য। ছবিটা আমরা একটু আঁকিয়ে নেই। আপনারাও এটা আঁকাতে পারেন, আপনারা এটা দেখে নিতে পারেন, একটু ভালো হয়। যারা
আমরা একটা অংশগুলো দেখে নেই। এটা হলো একটা চোখের মোটামুটি আমাদের চোখের শেড বা ছবি, এটা কি কি অংশগুলো আছে সেই অংশগুলো আমরা একটু দেখে নিব। দেখে নিলে আমাদের শিক্ষা ক্ষেত্রে একটু সুবিধা হবে। এখানে আছে হলো স্ক্লেরা, আমি বাংলায় একটু লিখে দিচ্ছি আপনাদের, স্ক্লেরা। এটা হলো কনজাংটিভা, স্থানটা হলো কর্নিয়া, এই স্থানটা আছে হলো অ্যাকুয়া হিউমার, আইরিশ, এখানে আছে হলো লেন্স, সিলিয়ারি মাংসপেশি, সিলিয়ারি মাংসপেশি, এটা হলো চোখের জলীয় অংশ, জলীয় অংশ করয়েড, এটা হলো করয়েড, এটাকে করয়েড বলা হয়। এখানে একটা স্থান আছে, ব্লাড ভেসেল বা রক্ত নাল, এটা হলো অন্ধবিন্দু, এই স্থানটা ঠিক, এই স্থানটাকে অন্ধবিন্দু বলা হয়। এই হলো একটা চোখের বিভিন্ন অংশ। আপনারা সবাই যারা চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ আছেন তারা এটাকে দেখে নিতে পারেন। এই ছবিটা মোটামুটি একটু তারা দেখে নিতে পারেন। এটা হলো মূলত রেটিনার ছবি, এটা হলো পুরো চোখের একটা স্ট্রাকচার, যে কী কী অংশগুলো আছে চোখের সেই অংশগুলো আমরা মোটামুটি একটু দেখে নিলাম। আপনারা এটা চর্চা করবেন বাসায়, অন্তত এই ছবিটা আঁকানো। অনেক সময় আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আসে একটি চোখের গঠন প্রণালী লিখো বা বর্ণনা করো, ঠিক এইভাবে আপনারা খুব অল্প পরিসরের মধ্যে ছোট্ট করে আপনারা চোখের ছবিটা আঁকিয়ে নিতে পারেন। এখন এগুলার হলো বর্ণনা। এটার মোটামুটি অংশ আসে মূলত 15টা অংশ, এর মধ্যে কী কী অংশগুলো আছে আমরা এখানে সলিউশন করে দিচ্ছি। স্ক্লেরা একটা অংশ, স্ক্লেরা আছে, তারপরে করয়েড নামক একটা স্থান আছে, করয়েড, তারপরে কনজাংটিভাইটিস, তারপরে হলো কর্নিয়া, তারপরে অ্যাকুয়াম হিউমার, তারপরে পিপিল, আইরিস, লেন্স, সিভিয়ার মাংসপেশি, এখানে থাকে অন্ধবিন্দু, অন্ধবিন্দু, এখানে ব্লাড ভেসেল বা রক্তনালী, অপটিক নার্ভ আছে, পিতবিন্দু আছে, রেটিনা আছে,
এই যে অংশগুলো আছে, এই অংশগুলো একটা চোখের বিভিন্ন অংশ থাকে, এগুলার কাজগুলো কি কি সে বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নেব। এবং আপনারা এটা পাঠ্য বইয়ে, যে শালাপ্রত্যন্ত যে পাঠ্য বই আছে, ওই পাঠ্য বই মোটামুটি একটু স্টাডি করবেন বা পড়ে নেবেন, আপনারা দেখে নেবেন। দেখে নেবার পরে পরেই দেখবেন যে মোটামুটি আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন যে স্ক্লেরা, প্রথমত স্ক্লেরা আছে, এটাকে আয়ুর্বেদ ভাষায় এটাকে শুক্লমণ্ডল বলা হয়। শুক্লমণ্ডল চোখের বাইরে, চোখের বাইরে যে সাদা আবরণী, চোখের আমাদের যে চোখ আছে, আইবল আছে, আইবলের যে সাদা আবরণী অংশ থাকে, এই সাদা আবরণীর নাম হলে এটাকে স্ক্লেরা বলা হয়। স্ক্লেরা ইহা কনজাংটিভা নামক বস্তু পর্দা দ্বারা, কনজাংটিভা নামক এক ধরনের বস্তু বা পর্দা দ্বারা এটাকে আবৃত থাকে, এটাকে স্ক্লেরা বলা হয়। স্ক্লেরা এটা কনজাংটিভা যে এক ধরনের বস্তু আছে, যে বস্তু দ্বারা এটা স্বচ্ছ, কনজাংটিভা কিন্তু খুব স্বচ্ছ থাকে, এই স্বচ্ছ পর্দা দ্বারা এটা আবৃত থাকে। তাহলে আমরা কি বললাম, চোখের বাইরের সাদা আবরণীর নাম হলো স্ক্লেরা, ইহা কনজাংটিভা নামক স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত থাকে। এটুকু আপনারা ডেসক্রিপশন লিখে দিলেই হবে। তারপরে করোয়েড বা কৃষ্ণমণ্ডল বলা হয় এটাকে, করোয়েড মধ্যস্তরের আবরণ। এই যে মধ্যস্তরের আবরণ, এই যে মধ্য যেটা হলো আমাদের রেটিনা এবং জলীয় অংশ, যেটা হলো জলীয় অংশ থাকে, এই জলীয় অংশের মাঝখানে এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে করোয়েড, করোয়েড অংশটা আমাদের কোথায় থাকে, করোয়েড সেটা আমরা জানতেছি যে মধ্যস্থিত অংশ, রেটিনা এবং জলীয় অংশ যে মধ্যস্থিত অংশটা, এই অংশটা মধ্যস্তরের একটা আবরণ। অসংখ্য রক্তনালী অর্থাৎ ব্লাড ভেসেলের মাধ্যমে চোখের রক্ত সরবরাহ করে থাকে, অর্থাৎ চোখের ভিতরে যে ব্লাড সার্কুলেশন হয়, এই ব্লাড সার্কুলেশনটাকে বজায় রাখার জন্য, এই ব্লাড সার্কুলেশনটা কার্যকরী ভূমিকা বা কার্যকারিতা রাখার জন্য যে অংশটা সবচেয়ে বেশি কাজ করে সেটার নাম হলো করোয়েড। তারপরে আসি আমরা রেটিনা। রেটিনা এটা হলো যেটাকে আয়ুর্বেদের ভাষায় এটাকে বলা হয় দর্শন জাল, অর্থাৎ দেখার জন্য যে জালটা আছে সেটা হলো রেটিনা। সবচেয়ে পিছনের আবরণী, আমাদের চোখের সবচেয়ে ইন্টারনাল যে আবরণীটা আছে সেটার নাম হলো আমাদের রেটিনা। ইহাতে রড এবং কোন কোষ, রড কোষ এবং কোন কোষ থাকে, এবং আলো উজ্জ্বল আলোতে অধিক উজ্জীবিত হয়। যখন এটা খুব আলোটা খুব বেশি উজ্জ্বল আলো হয় তখন এটা উজ্জীবিত হয় এবং চোখের প্রতিবিম্ব, চোখের প্রতিবিম্ব সৃষ্টি করে মস্তিষ্ক দিয়ে এটাকে দেখতে সহায়তা করে। অর্থাৎ রেটিনাটা আমাদের রড এবং কোন কোষ যে আছে, এই রড এবং কোন কোষটা চোখের উজ্জ্বল আলো অধিক আলোতে যখন পড়ে তখন এই চোখ রেটিনাগুলো উজ্জীবিত হয়। যখন উজ্জীবিত হয়, উজ্জীবিত হলে আমাদের চোখে একটা প্রতিবিম্ব পড়ে, অর্থাৎ একটা ছায়া পড়ে, প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা যখন পড়ে তখন মস্তিষ্ক দিয়ে আমরা কোনো বাহ্যিক যে কোনো বস্তুর আকার আকৃতি কালার টালার সব কিছু আমরা দেখতে পারি। এটা হলো রেটিনার কাজ। রেটিনার পরে আমাদের আছে অপটিক নার্ভ। অপটিক নার্ভ, এই যে অপটিক নার্ভ আছে, অপটিক নার্ভ বা দর্শন স্নায়ু বলা হয় এটাকে। অপটিক নার্ভ কতগুলো স্নায়ু সূত্রের একটি গুচ্ছ, কতগুলো অনেকগুলো স্নায়ু সূত্রের একটা গুচ্ছ মাত্র। ইহা মস্তিষ্ক হতে সৃষ্টি হয়। ইহা কোথা থেকে? আমাদের মস্তিষ্ক থেকে সৃষ্টি হয় এবং কোন দর্শন বস্তুর অনুভূতি ব্রেনে বহন করে নিয়ে যায়, আমাদের মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। যখন যে কোনো আমরা বস্তু দেখবো, ওটার কালার কি, ওটার আকৃতি কি, ওটা দেখতে কেমন, কোনো বস্তু হোক, প্রাণী হোক, উদ্ভিজ্জ হোক, যে কোনো উপাদানই হোক, এটা হলো অপটিক নার্ভের কাজ। অপটিক নার্ভ কাজ হলো কি, ওই দর্শন বস্তুর অনুভূতিটা আমাদের ব্রেনে গিয়ে পৌঁছে দেয়। ব্রেনে যখন পৌঁছে তখন আমরা কোনো বস্তুটা দেখতে পারি। তারপরে হলো, এরপরে আসে হলো আমাদের কর্নিয়া। কর্নিয়া যেটাকে আমরা, কর্নিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কর্নিয়া আমাদের দেহের কর্নিয়া, এই অক্ষিগোলকের সম্মুখ ভাগে একটি ডিম্বাকৃতি, একটা ডিম্বাকৃতি অংশ থাকে, এটাকে কর্নিয়া বলা হয়। এই ডিম্বাকৃতি অংশ এটাকে কর্নিয়া বলা হয়। ডিম্বাকৃতি এবং গোলাকার স্বচ্ছ পর্দা, এটি নষ্ট হয়ে গেলেও মানুষ অন্ধ হয়ে যায়। যদি এটা নষ্ট হয়ে যায় তখন মানুষ কিন্তু
ব্লাইন্ড হয়ে যায় অর্থাৎ অন্ধ হয়ে যায়। আর এটা মূলত আমাদের দেহে যদি ভিটামিন এ এর অভাব দেখা দেয় তখন আমাদের এই কর্নিয়াগুলো আস্তে আস্তে কার্যকারিতা হারাতে থাকে এবং ভিটামিন ডি এটার জন্য কিন্তু কার্যকারিতা হারাতে পারে। তবে ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো আমাদের পর্যাপ্ত মলা ঢেলা সবুজ শাক সবজি এই জাতীয় খাবার খেয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ ক্যারি করে। যে ভিটামিন এটা যদি আমরা সেবন আমাদের চোখের রেটিনাটা আমাদের যে কর্নিয়া আছে রেটিনাটা আমাদের খুব ভালো থাকে এবং যদি এটা নষ্ট হয়ে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায়। যখন অন্ধ হয়ে যায় এটা একটা মৃত মানুষের ক্ষেত্রে দেখা যায় মৃত ব্যক্তি যদি তার মরণোত্তর চক্ষু দান করে তাহলে 6 ঘন্টার মধ্যে ওই মৃত ব্যক্তির চক্ষুটা কালেক্ট করে সংরক্ষণ করা যায় আই ব্যাংক, যেটা আই ব্যাংক আছে আই ব্যাংকে এটাকে সংরক্ষণ রাখা যায় এবং এই কর্নিয়াটা ভালো থাকে। এবং একটা ব্লাইন্ড ব্যক্তিকে সে যদি কোনো ব্লাইন্ড বা অন্ধ থাকে তাকে কিন্তু এই চক্ষুটা দান করা যায়। এটা হলো রেটিনার কাজ। রেটিনার পরে আসি আমরা লেন্স। লেন্স কি করে? লেন্স আমাদের লেন্স আছে ইহা একটি কনভেক্স লেন্স। আমাদের কনভেক্স লেন্স এই যে লেন্সটা আছে কনভেক্স খুবই কনভেক্স থাকে অর্থাৎ ফানেলের মতো থাকে কনভেক্স থাকে। আলো এর উপর পড়লে ইহা সে প্রতিবিম্ব সৃষ্টি করে এবং তার রেটিনার উপর পড়ে বস্তু সরু বা মোটা ভাব দেখতে সহায়তা করে। অর্থাৎ এটা হলো কনভেক্স লেন্স, এটা হলো কনভেক্স। এটা আলো এর উপর যখন পড়ে যখন কোনো বস্তু আলো পড়বে আলো পড়লে ইহা সেই প্রতিবিম্ব সৃষ্টি করে ইহা একটা প্রতিবিম্ব রিফ্লাক্স সৃষ্টি করে এবং তা রেটিনার উপর পড়ে বস্তু সরু বা মোটা ভাব বস্তু সরু ওই বস্তুটা সরু কিনা বা মোটা কিনা বা দেখতে কেমন এটা দেখতে সহায়তা করে। যে অঙ্গটা আমাদের চোখের যে অংশটা সেটার নাম হলো লেন্স। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা আমরা লেন্স আমরা অনেক সময় চোখে লেন্স ব্যবহার করি বা লেন্স লাগাই। এটা অনেক সময় বিভিন্ন কারণবশত কনজিভাইটিস বা নেত্রনালী অবস্ট্রাকশন হয়ে যাওয়া বা খুব ফোকাস তীব্র আলো দেখা অর্থাৎ চোখে আলফা বিটা গামা যে এগুলা রেডিয়েশন দেখা অথবা টিভি ক্যামেরা বা এখান থেকে যে আলফা রশ্মিগুলো আসে এই রশ্মিগুলো প্রতিবিম্ব যদি অতিরিক্ত আমাদের চোখে পড়ে আমরা যারা কম্পিউটার দেখি বা কম্পিউটারে যদি দীর্ঘক্ষণ যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের লেন্সের অনেক এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আমাদের চোখে ভিতরে পড়ে আমাদের লেন্স কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য দূরের বস্তু কাছে কাছের বস্তু দূরে এগুলো কিন্তু আমরা কোন বস্তু মোটা বা কোনটা সরু এগুলো কিন্তু দেখতে আমাদের কিন্তু অসুবিধা হয়ে যায়। তারপরে আরেকটা অংশ হলো সিলিয়ারি মাংসপেশি এটা চোখের আরেকটা অংশ। এটা হলো দূরের বা কাছের জিনিস স্পষ্ট করে দেখার জন্য চোখকে সুসংহত করে অর্থাৎ দূরের এবং কাছের জিনিস সিলিয়ারি মাংসপেশি এটা সংকোচন এবং প্রসারণ হয়। দূরের এবং কাছের এটা যখন সংকোচন এবং প্রসারণ হয় তখন আমরা কোনো জিনিস কোনো বস্তুটাকে আমরা স্পষ্ট দেখতে পারি এবং চোখকে সুসংহত খুব দ্রুতই সুসংহত করে দিতে পারে যার কারণে বস্তুটাকে বা আমরা যে জিনিসটা দেখব বা দর্শন করব এটাকে স্পষ্টভাবে দেখতে সহায়তা করে সিলিয়ারি মাংসপেশি। এটা চোখের একটা অংশ। আরেকটা হলো আইরিস। এটা আইরিস আইরিস এই যে আইরিসটা আছে এটা মূলত ডায়াফ্রাম হিসেবে কাজ করে। আমাদের ডায়াফ্রাম চোখের একটা ডায়াফ্রাম অর্থাৎ ডায়াফ্রাম মধ্যচ্ছদা পর্দা হিসেবে এটা কাজ করে মূলত ডায়াফ্রাম হিসেবে কাজ করে। এটাই হলো আইরিস এর কাজ। তারপরে হলো কনজাংটিভা আরেকটা অংশ আছে। আমরা কনজাংটিভা যে অংশটা আমরা দেখেছি কনজাংটিভা চোখকে বাহ্যিক অর্থাৎ বাহ্যিক কোনো আঘাত এই কনজাংটিভা আমরা খুব দ্রুত চোখে কোনো খুব তীব্র তেজস্ক্রিয় আলো অথবা চোখে যদি কোনো আঘাত লাগে খুব দ্রুত চোখকে আমরা দ্রুত বন্ধ করে ফেলি। এই যে বন্ধ করার জন্য যে অংশটা আমাদের চোখে কাজ করে সেটা হলো কনজাংটিভা অর্থাৎ চোখে বাহ্যিক ক্ষত বা আঘাত থেকে সুরক্ষা করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হলো কনজাংটিভা এই অংশটা। তারপরে হলো পিপিল এই একটা অংশ। আরেকটা অংশ যেটা হলো পিপিল এই পিপিল মূলত আলো প্রবেশকারী ছিদ্রপথ। আমাদের চোখে যে আলো প্রবেশ করবে অর্থাৎ কোনো আলো আমাদের চোখে যে পড়বে প্রতিবিম্ব পড়বে এই প্রতিবিম্ব পড়ার জন্য চোখের যে অংশটা
কাজ করে সেটার নাম হলো পিপিল, এই অংশটা। তারপরে হলো ইয়েলো স্পট, আরেকটা অংশ আছে ইয়েলো স্পট, যেটা হলো প্রতিবিম্ব পড়লে দর্শন কিছু হিসেবে কাজ করে, না পড়লে করে না। এটা হলো ইয়েলো স্পট, যেটাকে ইয়েলো স্পট বলা হয়। আমরা অ্যাকোয়ার্ড সিউমার, এটা দেবের নামে আমরা এটা চিনব, অ্যাকোয়ার্ড সিউমার নামে চিনব। অ্যাকোয়ার্ড সিউমার মূলত এটা প্রতিবিম্ব, কোন বস্তুর যদি প্রতিবিম্ব পড়লে দর্শন বিন্দু অর্থাৎ দর্শন বিন্দু হিসেবে কাজ করে, আর না পড়লে আর এটা কাজ করে না। এটা হলো ইয়েলো স্পট। আরেকটা হলো অন্ধ বিন্দু, অপটিক নার্ভ, আমরা দেখেছিলাম এখানে এই অপটিক নার্ভ, এটা হলো বা অন্ধ বিন্দু, যেটাকে অন্ধ বিন্দু বলা হয়। এটা রেটিনা এবং অপটিক নার্ভ এসে মিলিত হয়। এখানে রেটিনা, আমাদের যে রেটিনা আছে এবং আমাদের যে ব্লাড এবং অপটিক নার্ভ আছে, এখানে অসংখ্য অপটিক নার্ভ বা স্নায়ু, এই যে অপটিক নার্ভ এখানে এসে মিলিত হয়, মিলিত হয়। এখানে কোনো বস্তু প্রতিবিম্ব পড়ে না, ফলে বস্তু আমরা দেখতে পাই না, এখানে কোনো প্রতিবিম্ব পড়ে না। এটা এই যে স্থানটা, এটা হলো অপটিক নার্ভ, এই স্থানটাকে অপটিক নার্ভ বলা হয়। তারপরে আরেকটা হলো জলীয় অংশ, দেখবে অ্যাকোয়াস, আরেকটা অংশ আছে অ্যাকোয়াস বা জলীয় অংশ, এই যে ভিতরে জলীয় অংশ, এটাকে অ্যাকোয়াস বলা হয়। অ্যাকোয়াস ইংরেজিতে এটাকে অ্যাকোয়াস বলা হয়, অ্যাকোয়াস বলা হয়। এই পুরো এই চোখ ধরে এখানে জলীয় অংশগুলো থাকে, আমাদের চোখের ভিতরে জলীয় অংশ, মূলত এখানে আমাদের কর্নিয়া, তারপরে রেটিনা, এটা সমস্ত কিছু অর্থাৎ ব্লাড সার্কুলেশন এগুলাকে স্বাভাবিক রাখতে সহায়তা ভূমিকা পালন করে। হলো এই আমাদের যে জলীয় অংশ আছে, এই জলীয় অংশটুকু, জলীয় অংশটুকু অর্থাৎ আলো প্রতিসরণ, অর্থাৎ আমাদের যে আলো আলো পরে, আলোর যে প্রতিবিম্বটা পরে, এটা প্রতিসরণ হিসাবে কাজ করতে অত্যন্ত ভূমিকা পালন করে। হলো আমাদের এই এই যে চোখের ভিতরে জলীয় অংশ, এই জলীয় অংশটা। তারপরে আছে আমাদের বন্ধনী থাকে বা লিগামেন্ট, যেটা লিগামেন্ট বা আমাদের যে অপটিক অক্ষিগোলক থাকে, এখানে লিগামেন্ট আছে, ইহা লেন্সকে আটকিয়ে রাখতে সহায়তা করে। এখানে লিগামেন্ট থাকে, চোখ যে আমরা নাড়াবো, চোখ যে আমরা নাড়াচাড়া করছি, এদিক ওদিক নিচ্ছি, উপরে তাকাচ্ছি, নিচে তাকাচ্ছি, এই যে যে বিষয়গুলো আছে, এই যে যে কাজগুলো আছে, এগুলো হলো মূলত লিগামেন্টের কাজ। চোখের ভিতরে লিগামেন্ট থাকে এবং চোখকে আমাদের চক্ষিক গোলককে আটকায় রাখতে সহায়তা করে, এটা হলো এটার কাজ। তারপরে হলো ব্লাড ভেসেল, চোখে যে ব্লাড সার্কুলেশন, ব্লাড ভেসেল বা রক্ত নালী, রক্ত নালী গুলো থাকে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল বা রক্ত নালী, আমাদের যে রক্ত সঞ্চালন ক্রিয়া, চোখে যে আমাদের রক্ত সঞ্চালন হয়, এটা চোখে রক্ত সঞ্চালন হয়, এই রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালন অর্থাৎ ব্লাড সার্কুলেশন করে থাকে আমাদের চোখের ভিতরে, রক্ত ইনপুট করা অর্থাৎ চোখের ভিতরে ঢুকে চোখ থেকে বাহির করে। এজন্য যে অংশটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো আমাদের ব্লাড ভেসেল, চোখের ভিতরে ব্লাড ভেসেল। মূলত এই হলো আমাদের চোখের যে অংশ ইএনটি, আমরা যেটা দেখতেছি ইএনটি, আমরা ইএনটি বিষয়ে যে অংশটা আমরা করলাম, যেটা শ্বাসতন্ত্র, আমাদের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ইএনটি, যেটা চোখ নিয়ে আজকে যে আলোচনা করলাম, আমরা মোটামুটি এই চোখের অংশগুলো আমরা সঠিকভাবে আমরা পরীক্ষায় লিপিবদ্ধ করব, এতে করে আমরা খুব ভালো করতে পারবো আশা রাখি। এবং চোখের যে নেত্র রোগগুলো হয়, চোখ বা নেত্র, এই যে নেত্র যে রোগগুলো হয়, এই রোগগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামী ক্লাসে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। চোখের যে কনজাইটিভাইটিস বলেন, তারপরে হলো নেত্রনালী অর্থাৎ আমাদের যে চোখের নালী থাকে, নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া, কেন কর্নিয়া কেন নষ্ট হয়ে যায়, কর্নিয়া কী কারণে নষ্ট হয়, কর্নিয়া কীভাবে সংযোজন করা হয়, সেটা বিষয়ে আমরা জানব। আর পাশাপাশি আমাদের চোখের যে সানি বা পর্দা, পর্দা পরে সেটা সম্পর্কে আমরা জানব। এবং চক্ষুশূল, চক্ষু যে বেদনা হয়, বেদনাগুলো সম্পর্কে আমরা জানব। আর পাশাপাশি আমরা চোখের
চোখকে কিভাবে সুরক্ষা করতে পারি, চোখকে কিভাবে ভালো রাখতে পারি, সে বিষয়ে আমরা জানব। আপনারা জানেন বর্তমান বাংলাদেশ বা বর্তমান বিশ্ব, আজকে আমরা খুবই আতঙ্কগ্রস্ত আছি একটা ভাইরাস, করোনা ভাইরাস নিয়ে আপনারা জানেন, কোভিড-19, এটা নিয়ে আমরা খুব শঙ্কান্বিত আছি। এটা মূলত ইএনটিরই একটা রোগ, যেটা হলো ইএনটি দিয়ে এটা ঢুকে আমাদের ভিতরে, নাক দিয়ে, মুখ দিয়ে এবং চোখ দিয়ে ঢুকে, এবং চোখকে আমরা সুরক্ষা রাখার চেষ্টা করব, এবং চোখে আমরা মাঝে মাঝে ঠান্ডা পানির ঝাপটা দেব, চোখে ঠান্ডা পানির আমরা ঝাপটা দেব এবং চোখটাকে সুরক্ষা রাখব। কারণ চোখ দিয়েও কিন্তু এই করোনা ভাইরাসটাও কিন্তু আমাদের আক্রান্ত হয়, এবং চোখ দিয়ে আক্রান্ত হয়ে আমাদের চোখও আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য চোখের সুরক্ষা করা আমাদের সবার উচিত। আমরা চোখের যে বাহ্যিক গঠনগুলো জানলাম, চোখ নিয়ে আজকে যা আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা চোখের যে নেত্রর যে রোগগুলো হয়, এই রোগগুলো নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব, এবং এর চিকিৎসা ব্যবস্থা, আমরা এই চিকিৎসা ব্যবস্থাপত্র আয়ুর্বেদ মতে আমরা কিভাবে চিকিৎসা দিলে আমাদের চোখগুলো ভালো থাকে। আয়ুর্বেদে আমাদের খুব সুন্দর সুন্দর ওষুধ আছে এবং সুন্দর সুন্দর ভেষজগুলো আছে, যে ভেষজগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের শালাকতন্ত্রের অর্থাৎ ইএনটির চোখ একটি বিষয় চোখ নিয়ে আজকে আলোচনা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরে আজকে যিনি ক্লাস নেবেন দ্বিতীয় বর্ষের অষ্টাঙ্গ সংগ্রহ, প্রথম বর্ষের অষ্টাঙ্গ সংগ্রহ, ডাক্তার এবং প্রভাষক আসমাউল হোসনা, ওনার ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ দিয়ে আমি এখনই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।